এই ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে যায় বা ওদের লিস্টিং মেটেরিয়ালটা এমন সিস্টেমে তৈরি হয় যে কিছু ঝড় ঝড়টি একটু জোরে এলে সেই কিন্তু লিস্টিং মেটেরিয়ালটা উড়ে চলে যায় এবং তাদের ডিম বাচ্চা যাই থাকুক না কেন কিন্তু কিন্তু ঝড়ে পড়ে বাচ্চা মরে যায় বা ডিমটা ভেঙে যায়। হাওয়ার গতিটা কিন্তু আস্তে আস্তে করে একটু বাড়ছে, তো আজকে বারে কিন্তু রবিবার, কিন্তু কাল শনিবার থেকে আকাশের আবহাওয়াটা এত খারাপ, শনিবার থেকে এখন বেলা মোটামুটি প্রায় 3:30 বাজতে যায়, এখন আবহাওয়াটা দেখে বুঝতে পারবে যে এমন লাগছে যেন সন্ধে হয়ে আসছে। ঠিক আছে, নিউজ এসছে, কয়েক বছর আগে আমফান কিছু ঝড় চলে গেছে, আজকের রবি আমার জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, তো এই জেলা থেকে যাওয়ার সম্ভাবনাটা বেশিরভাগ আছে, এখানে 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝড়টা আসতে পারে, আকাশের আবহাওয়া খুবই খারাপ, তো এই টাইমে কিন্তু আমার পাখিকে খুব ভালোভাবে রাখতে হবে। হ্যাঁ চলো, সকাল থেকে প্রচুর হারে বৃষ্টি হয়েছে আর আফ্রিকান গ্রে তো এখানে আছে কিন্তু এখানে এর কি হয়েছে আমার এই সাইডে কিন্তু গার্ড দেওয়া নেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে আফ্রিকান গ্রে আছে, এর কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই, আফ্রিকান গ্রে অনেক হাঁটি ফাঁকি, কোনো সমস্যা হবে না। আর আকাশের হালাতটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে প্রায় ঝড় যে ঝড়টা আসবে বলছে রাত 11টার পর থেকে আর 1টা পর্যন্ত ঝড় হবে। এই টাইমে কিন্তু আমার পাখির যত কাজ করা সব কাজ করে রেখেছি, পাখির দানা দেওয়া, পাখির পানি বের করা, পাখির খাবারের জায়গা বের করা, মানে ফলে যে জায়গাটা দিয়ে থাকি সেই জায়গাটা বের করা, সেটাও বার করে পুরো একদম কমপ্লিট করে রেখেছি, কেননা যেন ঝড়ের টাইম আমি আর পাখি ঘরে ঢুকবো না। আজকের জন্য পাখিকে প্রতিদিন যেরকম ধাপ ধাপে পাখির কাজ করে থাকি সেই সিস্টেমে কিন্তু আজকে প্রথমে অলরেডি প্রথমে 3:30-4 বাজে এই টাইমে কিন্তু পাখির সব কাজ কমপ্লিট করে আমি রেখে দিয়েছি, কেন যেন রাত্রির দিকে আমার পাখি ঘরে না উঠতে হয়। সকাল থেকে লাইটের ব্যবস্থা নেই, সকাল থেকে বিজলি নেই, এখন কিন্তু পুরো পাখি ঘরটা অন্ধকার হয়ে এসেছে। আমি আমার পাখি ঘরে যে কাঁচটা ইউজ করেছি ওইটা হচ্ছে ডে নাইট কাঁচ, ঠিক আছে, ডে নাইট কাঁচ, অলরেডি দিনের বেলা যদি রোদ না আসে ওই টাইমে কিন্তু পাখির ঘরটা অন্ধকার থাকবে, যদি সূর্যের আলো আসে তাহলে পাখি ঘরটা একটু আলো হবে, কিন্তু এখন কোনো সূর্য আলো নেই, এই জন্য পাখি ঘরটা এমন মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার লাগছে, তো ওইটা কোনো ব্যাপার না, কেন ডে নাইট কাঁচ লাগানো একদিক থেকে ভালো, কেন সূর্য যখন গরমের সময় বিশেষ করে সূর্যের আলোটা যখন পাখি ঘরে লাগবে মানে কাঁচের ওপর লাগবে যে পাখির গায়ে যে রোদটা লাগে সেই রোদটা কিন্তু অত টেম্পার থাকে না, ঠিক আছে, এই জন্য আমি ডে নাইট কাঁচ লাগিয়েছি। এখন তো পুরো অন্ধকার হয়ে এসছে আর আফ্রিকান গ্রে তো এখানে আছে, আমার পুরো পাখি ঘরটা একদম কভার করে রাখছি এখান থেকে শুরু করে কাল থেকে, কালকে কাল বিকাল থেকে আমি পাখি ঘরটা খোলার চেষ্টা করি, বাইরে হাওয়া বইছে তো এই টাইমে পাখির হাওয়া ডাইরেক্ট লাগা কিন্তু খুব ক্ষতিকারক, কেন হঠাৎ গরম ছিল, শুক্রবার খুব ভালো গরম ছিল, শনিবার থেকে আমাদের এখানে বৃষ্টি চালু হয়ে যায়, আজকে তো রবিবার, আজকে তো আবার ঝড় আসার কথা আছে, সেই জন্য আমি কালকে থেকে শনিবার থেকে পুরো পাখি ঘরটা কভার করে রেখেছি, যত জানালাগুলো দেখছো একটাও জানালা আমি খোলার চেষ্টা করে দিই, কেননা এই টাইমে কিন্তু পাখিকে ভালোভাবে রাখতে হবে, ভালোভাবে কেয়ার করতে হবে। হঠাৎ শুক্রবার গরম ছিল, শনিবার থেকে আবার ঠান্ডা পড়ে গেছে, মানে যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ঠান্ডা পড়ছে, এই টাইমে কিন্তু পাখিকে ঠিকভাবে যত্ন বা ঠিকভাবে কেয়ার না করলে পাখির শরীর খারাপ হবে, মানে বাইরের হাওয়া পাখি ডাইরেক্ট লাগলে অনেক শরীর খারাপ হতে পারে, কোনো না কোনো শরীর খারাপ হয়ে যাবে, তো এই টাইমে কিন্তু পাখির কভার করার চেষ্টা করো। তো এখন তো প্রায় 3:30 বাজে, কী হয় রাত্রের দিকে কি রেমান আসবে কি আসবে না পুরো ডিটেলস আমি তোমাদের কাছে শেয়ার করবো। আমি তো থাকি পুরো একদম ফাঁকা জায়গা, একদম মাঠ আছে, মাঠের এখানে একদম আমি ঘর তৈরি করেছি, এখানে আমার ফার্ম তৈরি করেছি আর ফার্মটা একদম উপর, মানে আমার আশপাশে কোনো ঘর নেই, সেই জন্য আমার বেশি ভয় লাগে, কেন দেখো আমার পাখি ঘরে যে চালটা তৈরি করেছি, আমার পাখি ঘরে যে চালটা তৈরি করেছি এটা তো কোনো ডবল যে চাল করলে কোনো সমস্যা থাকে না, আমার চালটা সিঙ্গেল চাল আছে, তো এই জন্য একটু ভয় লাগে 120 কিলোমিটার যদি বেগে আসে কী না কী হয়, জানি কিছু হবে না তবু প্রাকৃতির উপর কোনো জিনিস তো মানে টিকতে পারে না না, তো এই জন্য একটু ভয় লাগে যে কী হবে না হবে, তো উপরওয়ালা জানে কী হবে না হবে, রাতের দিকে দেখছি কেন আজকে রাত তো ঘুম গেল, সময় প্রায় 6:30 বাজতে যাচ্ছে, তো এই টাইমে দেখতে পাচ্ছ আকাশের আবহাওয়াটা আরও ধীরে ধীরে করে কালো হচ্ছে, তার সাথে কিন্তু হাওয়ার গতিটা কিন্তু আস্তে আস্তে করে একটু বাড়ছে, তো কখন দমকানি মারছে আবার কখন থেমে যাচ্ছে, কখন দমকানি মারছে কখন থেমে যাচ্ছে, আমার তো ভয় হচ্ছে যে আমার এই পাখির ফার্ম এইটা আর ওই পাশে কিন্তু নারকেল গাছ, ঠিক আছে, এই নারকেল গাছ কিন্তু ভেঙে যদি এই সাইডে পড়ে, এখন কিন্তু হাওয়াটা এই সাইড থেকে মারছে কিন্তু ভয়টা বেশি থাকে, কেননা যে নারকেল গাছে বিশেষ করে মাথাটা ভেঙে কিন্তু পড়ে, বাকি আদার্স কোনো সমস্যা নাই, কেন বলছি যে ওর মাথা ভেঙে পড়লে কিন্তু আর দেখতে হবে না উপায়, কোনো মানে কোনো উপায় নেই, সব শেষ হয়ে যাবে, তো এই জন্য ভয়টা বেশি লাগছে। আর দেখতে পাচ্ছ যে হাওয়ার গতিটা প্রচুর হচ্ছে আস্তে আস্তে,
এখন প্রায় 6:30 বাজতে যায়, এখন প্রায় সন্ধে ভাব, মানে সন্ধে হয়ে গেছে বললে চলে, একদম অন্ধকার লাগছে সব জায়গাটা, ঠিক আছে। তো হাওয়ার গতি কিন্তু বাড়ছে, আর তার সাথে কিন্তু আমার ভয় হচ্ছে অন্য কোনো ভয় নেই, বিশেষ করে এই নারকেল গাছটা দেখে বেশিরভাগ আমার বেশি ভয় লাগছে, কেন নারকেল গাছ যদি ভেঙে একদম পাখি ঘরে পড়ে একদম ক্ষয়ক্ষতি শেষ নেই। আগেরবারে যে ঝড়টা এসেছিলো সেই টাইমে কিন্তু আমার জলের যে ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কি খালি থাকার কারণে কিন্তু ট্যাঙ্কি উড়িয়ে নিয়ে চলে গেছিলো, ঠিক আছে ট্যাঙ্কি। এখন কিন্তু সকাল থেকে কারেন্ট একটু টাইমের জন্য এসেছিলো, প্রায় ঘণ্টাখানেকের জন্য। তো আমি কী করেছি, ট্যাঙ্কি ফুল লোড করে রেখেছি, কেন এই ঝড়টা আসলে আমার কোনো সমস্যা আর হবে না ট্যাঙ্কি লোড থাকলে, এই জন্য ট্যাঙ্কি ফুল লোড করে রেখেছি। আমার তো আর কোনো চাপ নেই, কেন আগেরবার ট্যাঙ্কি উড়ে একদম ওই শেষ সীমানায় চলে গেছিলো, ওর জন্য ট্যাঙ্কি তো পুরো বাদ দিতে হয়েছে। তো এখন কিন্তু ট্যাঙ্কি এখানে ফুল লোডে আছে, কোনো চাপ নেই আর, মানে ট্যাঙ্কির ভয়টা নেই। আদার্স তো নিচে যখন পাখি ঘরটা ছিল তখন তো অনেক ভয় ছিল, এখন নিচে থেকে ওপরে করেছি, পাখি ঘরে কোন এক বিন্দু পরিমাণে একটা হাওয়া প্রবেশ করতে পারবে না, আর যদি এক সাইডতে হাওয়া প্রবেশ করে তাহলে কিন্তু সমস্যা আছে, চাল উড়িয়ে দেবে, কিন্তু হাওয়া কোনো প্রবেশ করতে পারবে না, এই জন্য বেশি তো ভয় লাগছে না, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল প্যারাকিট আমির। কালকে রাতে কিন্তু প্রচুর গতিবেগে ঝড় হয়, আমি রাত্রেবেলায় ভিডিও শ্যুট করতে পারিনি, কেন ঝড়টা আস্তে আস্তে প্রায় রাত 11:30 বেজে গেছিলো, এখন রানিং ঝড়। তো মোটামুটি ক্ষয়ক্ষতি আমাদের এই সাইডে হয়েছে, মোটামুটি ক্ষয়ক্ষতি, কেন আমি তো ফাঁকা জায়গায় ব্লং করি, তো এই জন্য মানে আমি তো গ্রামের মধ্যে একদম থাকি, আর আমার যে পাখির ফার্মটা বা আমার বাড়িটা যেখানে করেছি এখানে অ্যাকচুয়ালি ফাঁকা এলাকা, মাঠের মানে বীজখানে বললে চলে। অনেক দিন হলো আমার আফ্রিকান গ্রেপ কোনো এখনও রেজাল্ট পায়নি, কেন প্রায় 4.5 মাস হয়ে যায় আফ্রিকান গ্রে রেজাল্ট করেছে, কেন এর আগে খুব ভালো রেসপন্স আমি আফ্রিকান গ্রের উপর থেকে পেয়েছি, তো এখনও পর্যন্ত আমার আফ্রিকান গ্রে কিন্তু কোনো রেজাল্ট হয়নি। আফ্রিকান গ্রে রেজাল্ট না হওয়ার কারণটা যেটা আমি বলি, আমি আমার এই নতুন বাড়িটা তৈরি করেছি, তো তার জন্য এখানে ঘরের কাজ চলেছে, ঘরের কাজ চলার কারণে আফ্রিকান গ্রে অনেকটা ডিস্টার্ব হয়েছে। তো আমার আফ্রিকান গ্রে যে লিস্টিং মেটেরিয়ালটা আমি দিয়ে থাকি, আমার লিস্টিং মেটেরিয়াল যেটা দিয়েছি এর মধ্যে অনেক বাচ্চা করেছে, তো এই মেটেরিয়ালটা আমার চেঞ্জ করতে হবে। আর দেখো আরেকটা জিনিস দেখাই, বক্সের ভিতরে কিন্তু পাখি অলরেডি কাটতে শুরু করে দিয়েছে, দেখো ওখানে যে পিরেকটা আছে সেই পিরেকটা কিন্তু পাখি বার করে নিয়েছে। আফ্রিকান গ্রে থাকলে কিন্তু তখন পাখি ভিতরে বক্স কাটতে শুরু করে, যখন ডিমে থাকে তখন পাখি ভিতরে বসতে বসতে বোরিং হয়ে যায়, তো এই জন্য বক্স কাটে কিন্তু আমার লিস্টিং মেটেরিয়াল চেঞ্জ করতে হবে। তার সাথে কিন্তু আমার 2 সপ্তাহ হতে যায় আমি আমার পাখির ঘরটা পরিষ্কার করিনি, এই ঘরটাও পরিষ্কার করতে হবে, কেন দেখো বিশেষ করে বড় পাখি মেনটেন্যান্সটা অবশ্যই করতে হবে, পাখির ঘর পরিষ্কার করতে হবে, না তো ওখানে ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, ইনফেকশান বলো, সব এই ঘরটার মধ্যে, যেখানে পটি করে ওখানে কিন্তু পাখির পটি জায়গা ব্যাকটেরিয়া ইনফেকশান থাকতে পারে, তো এই জন্য পাখির রোগ হতে পারে। তো আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো, যদি তোমার ঘরে যদি কোনো পাখি থাকে, যে বিশেষ করে নিচে যে জায়গাটা পাখি পটি করে সেই জায়গাটা অন্তত প্রতি সপ্তাহ হোক একদিন পরিষ্কার করতে অবশ্যই হবে। দেখো আমি শুধু আমার পাখি ঘরে চিন্তা করলাম, আর সেটা আমার পাখি ঘরকে আমি পাখিকে বাঁচালাম ঝড়ের হাত থেকে, এমন কিন্তু চিন্তাভাব পড়াটা খুব খারাপ, কেন দেখো যে ঝড়টা হয়েছে আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালো ঝড় হয়েছে। কেন বলছি, আমার পিছনে যে গাছটা দেখছো এই গাছটা কিন্তু এই সাইড থেকে ভেঙে গিয়েছে, দেখছো ওপরে যে পজিশনটা আছে এখান থেকে ভেঙে গিয়েছে, মোটামুটি ভালো ঝড় হয়েছে, আমার পাখির ফার্মে কোনো সমস্যা হয়নি। দেখো আমি শুধু আমার পাখির ফার্মে চিন্তা করলাম আর আদার্স কোনো চিন্তা করলাম না, এমন কিন্তু নয়। দেখো এই যে ঝড় বলো তুফান বলো যেগুলো আসে, কিন্তু যে আমাদের ওয়াইল্ড লাইফে যেসব পাখিগুলো থাকে তারা কী করে সেগুলো চিন্তা করা খুব দরকার। আর তার সাথে কিন্তু এইটা যে বিশেষ করে যাদের বিশেষ করে এই টাইমে আমাদের বেঙ্গলি যেটা আছে, বেঙ্গলি শালুক পাখি অনেকে বলে, যে শালুক পাখি যেটা হয়ে থাকে সে পাখি কিন্তু এই টাইমে মানে ওদের লিস্টিং মেটেরিয়াল করে, ওদের বাসা তৈরি করে, ওরা কিন্তু ডিম বাচ্চা করে, তো ডিম বাচ্চা করার কারণে কিন্তু ওরা কিন্তু এই ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে যায়, বা ওদের লিস্টিং মেটেরিয়ালটা এমন সিস্টেমে তৈরি হয় যে কিছু ঝড়টি একটু জোরে এলে সেই কিন্তু লিস্টিং মেটেরিয়ালটা উড়ে চলে যায়, এবং তাদের ডিম বাচ্চা যাই থাকুক না কেন সেখানে কিন্তু ঝড়ে পড়ে বাচ্চা মরে যায় বা ডিমটা ভেঙে যায়, এই কারণে কিন্তু তাদের খুব কষ্ট লাগে। এটা আমাদের নিজের আমাদের হিউম্যান হয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে তাদের জন্য কিছু না কিছু করার। দেখো আমি কিন্তু একটা প্ল্যান যেটা নিয়েছি, যেটা আমি যেমন পারবো সেরকমভাবে করার চেষ্টা করবো, কেননা বলছি যে আমি যেটা প্ল্যান করলাম প্রত্যেক গাছে গাছে গিয়ে কে যে হাঁড়ি হয় যে মাটকি, মানে আমাদের বজরিগারে বা লাব্বাটা যে মাটকিগুলো লাগায়, হাঁড়িগুলো যেগুলো লাগায় সেগুলো কিন্তু একটু বড় সাইজে, মানে এরম একটু বড় সাইজে সেই হাঁড়িগুলো নিয়ে কিন্তু প্রত্যেক গাছে লাগানোর আমি প্ল্যান করলাম, তাতে আমার কিছু টাকা ইনভেস্ট হবে। দেখো লাইফে বেঁচে থাকলে প্রচুর টাকা কামিয়ে নিতে পারবো, কিন্তু এই যে ওয়াইল্ড লাইফের পাখির জন্য কিছু চিন্তাভাবনা আমাদের সবাইকে করতে হবে, বিশেষ করে গরমের সময় যেরকম আমার পাখি ঘরের ছাদে পানি দিই বা জল দিয়ে থাকি বা খাবার দিয়ে থাকি, সবাই এটা চেষ্টা করে যে পাখিকে যেন জল খাবার দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে গরমকালে। দেখো শীতকালে কিন্তু
পাখির কোনো সমস্যা হয় না, যত সমস্যা কিন্তু গরমকালে। আর তার সাথে কিন্তু যে ঝড় আসছে, এই ঝড়ের সময় পাখি যারা লেস্টিং মেটেরিয়াল তৈরি করেছে বা বাসা তৈরি করেছে, সেই বাসায় কিন্তু ঝড় হওয়ার কারণে নিচে পড়ে যায় বা ডিম থাকলে ডিমটা ভেঙে যায় এবং বাচ্চা থাকলে বাচ্চাটা পড়ে মরেও যায়। তো এই জন্য বলবো আমাদের কিছু চিন্তাভাবনা করতে হবে। শীঘ্রই আমি চেষ্টা করবো যে পাখির এমন সিস্টেমে যে হাঁড়িগুলো বা ভাঁড়গুলো লাগাবো যাতে ঝড়ে যেন না কোনো সমস্যা হয়, এবং কি অল লাইফে যে বাচ্চাটা হ্যাচ করছে ওরা ওইটাও তোমাদের কাছে শেয়ার করবো। দেখো এইটুকু আপডেট ছিল, আশা করি আপডেট তোমাদের অবশ্যই কাজে লাগবে। ভিডিও পছন্দ হয়েছে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও, আর নেক্সট কোন টপিকের ভিডিও দেখতে চাইছো ওইটাও কমেন্ট করে জানিয়ে দিও। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে শেষ করবো, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।